নমস্কার দর্শক বন্ধুরা আবারও ফেরত এলাম আমাদের প্রেগন্যান্সি সিরিজে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ব্লাড প্রেশার অর হাই ব্লাড প্রেশার হাইপার যাকে বলা হয় এগেন ডায়াবেটিসের মতনই ব্লাড প্রেশারও আমাদের দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যাটা কিন্তু দিনকে দিন বাড়ছে প্রেগনেন্সিতে যদি কারোর হাইপারটেনশন ডেভেলপ করে বা কারোর হাইপার আছে তিনি যদি প্রেগনেন্সির কথা ভাবতে চান তাহলে কিন্তু বিশেষ কিছু পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে হাইপার বা উচ্চ রক্তচাপ এর কিন্তু ডেফিনেশানটা রিসেন্ট টাইমে বদলে গেছে আগেকার দিনে আমরা একশো চল্লিশ বাই নব্বই এই প্রেশারটাকেই ব্লাড প্রেশার হাই এবং লোহের মধ্যে ভাবতাম প্রেগনেন্সি চলাকালীন কিন্তু ব্লাড প্রেশারটা নর্মালি যেভাবে নেওয়া হয় তার থেকে কিন্তু একটু সামান্য অন্যভাবে নিতে হয় এবং অনেক ক্ষেত্রে কিন্তু একটা ট্রেন্ড থাকে এই একশো চল্লিশ বাই নব্বইয়ের নিচেও যদি কারুর ব্লাড প্রেশার থাকে যেমন ধরুন একশো তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ বা তলাটা পঞ্চাশি থেকে নব্বই তাহলেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যারা অলরেডি জানেন যে তাদের হাই ব্লাড প্রেশার আছে এবং তারা বিশেষ কিছু মেডিসিন নেন তাদের কিন্তু প্রেগন্যান্সি আসার আগে তাদের যারা সুপারভাইজিং ডাক্তার ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট যারা আছেন তাদের পরামর্শ নিতে হবে কারণ কি যে ব্লাড প্রেশারের ওষুধগুলো নর্মালি নন প্রেগন্যান্স স্টেটে দেওয়া হয় সেই ওষুধগুলো কিন্তু অনেকগুলোই প্রেগনেন্সি চলাকালীন খাওয়া যায় না সেটা বাচ্চার ক্ষতি করতে পারে অথচ ব্লাড প্রেশার তো কন্ট্রোলে রাখতেই হবে সুতরাং যে মেডিসিনগুলো প্রেগনেন্সি চলাকালীন সেফ বা বাচ্চার পক্ষে সেফ তাদের ডাক্তাররা কিন্তু সেই মেডিসিনগুলোতেই কনভার্ট করে দেবেন প্রেগন্যান্সি আসার আগে থেকেই এবং প্রেগনেন্সি আসার আগে ব্লাড প্রেশারের কন্ট্রোলটা যেন সঠিক থাকে এই ব্যাপারে কিন্তু জেনে নিতে হবে এবার ব্লাড প্রেশার হচ্ছে একটা মাল্টি সিস্টেম প্রবলেম মানে হাইপার থাকলে তার কিডনি প্রবলেম হতে পারে তার হার্টের প্রবলেম হতে পারে সুতরাং কেউ যদি হাই ব্লাড প্রেশারের রুগী হন তারা প্রেগন্যান্সির কথা ভাবছেন তাদের কিন্তু প্রেগনেন্সি আসার আগে তার হার্টের কন্ডিশনটাও চেক করে নিতে হবে মেবি উইথ ইসিজি ইকো কার্ডিওগ্রাফি বা কার্ডিয়ার চেকআপের মাধ্যমে অলসো তাদের কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা সেটাও কিছু ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টের সাহায্যে দেখে নিতে হবে ব্লাডের ক্রিয়েটিনিন টেস্ট এবং ইউরিনের অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও তা মানে তার কিডনি থেকে কোনো প্রোটিন লিক করছে কিনা সেটা কিন্তু একটা বেসলাইন টেস্ট প্রেগন্যান্সি আসার আগে থেকেই করে রাখতে হবে এছাড়া অনেক ক্ষেত্রে যদি কেউ ওভারওয়েট থাকেন তাদের কিন্তু প্রেগনেন্সি আসার আগে ব্লাড প্রেশার কন্ট্রোলের মতনই ওজনটাকেও চেষ্টা করতে হবে একটু কমিয়ে নিয়ে একটু ফিট থাকতে সেক্ষেত্রে কিন্তু ডায়েট সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট নুন কম খাওয়া এবং হেলদি ইটিং আর হচ্ছে একটা এক্সারসাইজ সামকাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ যে যতটা পারে তাকে কিন্তু প্রেগনেন্সি আসার আগে থেকেই নিজেকে ফিট করার চেষ্টা করতে হবে এছাড়া নর্মাল যে প্রেগনেন্সির অ্যাডভাইসগুলো দেওয়া থাকে যেমন প্রি প্রেগনেন্সি ফলিক অ্যাসিড এইগুলো কিন্তু মেনে চলতে হবে প্রেগনেন্সি আসার পরে দেখা গেছে যে প্রথম তিন মাসের মধ্যে অনেক সময় ব্লাড প্রেশার ঠিক থাকে বা ইভেন যাদের নর্মাল ব্লাড প্রেশার তাদেরও কিন্তু প্রথম তিন মাসে ব্লাড প্রেশার একটু ডাউন থাকার সম্ভাবনা বা প্রবণতা থাকে কিন্তু পরের দিকে গিয়ে সেটাই কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে যাদের প্রিজেস্টেশনাল হাইপার আছে প্রেগনেন্সি আগে থেকে হাইপার আছে তাদের হঠাৎ করে ওই ধরুন পাঁচ সাড়ে পাঁচ ছ মাসের মাথায় গিয়ে ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেল আর অথবা যাদের ব্লাড প্রেশার নেইও তাদেরও কিন্তু ওই সময় হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়ার একটা টেন্ডেন্সি দেখা গেল সো এই জিনিসটাকে বলা হয় এক্লামসিয়া অথবা সুপার ইম্পোজ এক্লামসিয়া মানে যাদের ব্লাড প্রেশার আছে আগে হাই ব্লাড প্রেশার আছে তাদের প্রেগনেন্সি চলাকালীন হঠাৎ করে বেশি ব্লাড প্রেশার হয়ে গেল আরও বেশি হয়ে গেল যেটা মেডিসিন দিয়ে কন্ট্রোল করতে অসুবিধে হচ্ছে অথবা যাদের নর্মাল ব্লাড প্রেশার আছে প্রেগনেন্সি চলাকালীন হঠাৎ করে এই সময় তাদের ব্লাড প্রেশার হু করে বেড়ে গেল আজকালকার দিনে এই বিষয়টা যে ব্লাড প্রেশার নিন প্রেগনেন্সি এটা কিন্তু আমরা অনেক ভালোভাবে জানতে পেরে গেছি এর পেছনের বিজ্ঞানটা যে কারণে এই ধরনের ম্যানেজমেন্টটা আমরা কিন্তু আগের থেকে অনেক ভালো করি এই প্রিয়ক্লামসিয়া যেটা আমরা বলি সেটা কিন্তু দুরকম হয় একটা হচ্ছে আর্লি অনসেট প্রিয়াক্ল্যামসিয়া মানে যেটা বললাম ওই পাঁচ মাস মাস এরকম সময় থেকে ব্লাড প্রেশার বাড়া এবং তার সঙ্গে ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়া হাত পায়ের ফোলা হয়ে যাওয়া ইডিমা ফুল ইডিমা হয়ে যাওয়া এগুলো হতে পারে আর আর একটা হচ্ছে লেট অনসেট প্রিয়ক্ল্যামসিয়া মানে বত্রিশ সপ্তাহ পরে তাদের দেখা গেলো ব্লাড প্রেশারটা একটু 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 করে বাড়ছে ডেলিভারির আগে হয়তো অনেকটাই বেড়ে গেল তো এই যে জিনিসটা এটা কিন্তু আজকালকার দিনে বিজ্ঞানের ক্ষমতার মাধ্যমে আমরা কিন্তু তিন মাসের মাথাতেই বুঝতে পারি সো যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ থাকে যে না এই মহিলার আগে থেকে ব্লাড প্রেশার আছে অথবা এনার ওজন একটু বেশি বা এনার ফ্যামিলিতে খুব স্ট্রং হাইপার টেনশানে হিস্ট্রি আছে বা অনেকের লিপিড প্রোফাইল স্টেটাস অ্যাব নর্মাল টুইন প্রেগনেন্সি আইভিএফ প্রেগনেন্সি এই ধরনের বিশেষ কিছু প্রেগনেন্সি ক্ষেত্রে আমরা তিন মাসের মাথায় একটি বিশেষ পরীক্ষা করি যেটাকে এনহ্যান্সড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং অর এনহ্যান্সড এফটিএস বলা হয় যেখানে কিছু ব্লাড টেস্ট আলট্রাসোনোগ্রাফির সাহায্যে আমরা বুঝতে পারি যে পরে গিয়ে ব্লাড প্রেশার বাড়া বা বাচ্চা ছোটো হওয়া এই ধরনের টেন্ডেন্সি থাকবে কি থাকবে না যদি সেটা থাকে তাহলে আমরা তিন মাসের মাথাতেই অ্যাসপিরিন ওয়ান ফিফটি মিলিগ্রাম একটি ট্যাবলেটের সাহায্যে এই রিস্কটা অনেকটাই মিনিমাইজ করতে পারি দরকার হলে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটি লো মলিকুলারেট হেপারিন ইঞ্জেকশন ইউজ করতে পারি ব্লাড প্রেশার সমস্যা আর একটা এফেক্ট বাচ্চার ওপর হতে পারে বাচ্চা গ্রোথ স্যাক্রিফাইস হওয়া বাচ্চা গ্রোথটা কম হওয়া ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন বলে একটা কথা আছে দেখা গেছে যে যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু প্ল্যাসেন্টটা বা যে ইন্টারফেসটা ফুল যেটাকে বলা হয় বাংলাতে যে যার মাধ্যমে একটা ঝাঁকনির মাধ্যমে মায়ের থেকে যে রক্তটা বাচ্চার কাছে ফ্লো করে সেক্ষেত্রে কিন্তু এই ফ্লো ব্লাড ফ্লো ফ্রম মাদার টু দ্য বেবি কিন্তু অনেকটাই কম হয় একটা রেজিস্টেন্স থাকে যে কারণে মায়ের থেকে বাচ্চার কাছে কম রক্ত পৌঁছয় এবং এই কম রক্ত পৌঁছনার কারণে বাচ্চার গ্রোথটা কম হতে পারে যেটাকে আইইউজিআর বা ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন বলা হয় এটাও কিন্তু আর্লি অনসেট হতে পারে মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সপ্তাহতে হতে পারে অথবা বত্রিশ সপ্তাহ পরে হতে পারে হাইপার বা প্রক্ল্যামসিয়ার সঙ্গে যে ব্লাড প্রেশার যে আইউজিয়ার প্রবলেমটা জড়িত সেটা কিন্তু অনেক সময় একই কারণে প্যাথোফিজিওলজিক্যাল কারণে একই সময়ে হয় মানে ওই সাতাশ আঠাশ এই এই হপ্তার মধ্যে হয় না এই জিনিসটা কিন্তু একটা কঠিন জায়গা দেখা গেছে যে কোনো বাচ্চার ভাইবিলিটির সময় হচ্ছে অ্যাটলিস্ট চব্বিশ সপ্তাহ মানে বাচ্চারা যদি কোনো কারণে ডেলিভারি করতে হয় তাহলে কিন্তু চব্বিশ সপ্তাহ আগে ইউজুয়ালি বাচ্চারা সার্ভাইভ করে না আর নর্মালি এখনকার দিনে যেহেতু এনআইসিইউ বা নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার সার্ভিসটা অনেকটাই ভালো হয়ে গেছে এবং ম্যাচিওর হয়ে গেছে বত্রিশ সপ্তাহ পরে ইউজুয়ালি বেশিরভাগ বাচ্চায় কিন্তু সঠিক পরিবেশে পরিষেবার সাহায্যে সার্ভাইভ করে বা বাড়ি ফেরত যায় সুস্থ বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া সম্ভব হয় কিন্তু এই চব্বিশ থেকে বত্রিশ সপ্তাহ ইন পার্টিকুলার আঠাশ থেকে বত্রিশ সপ্তাহ এই সময়টাকে আমরা গ্রে জোন বলে থাকি তো এই সময়ে যদি হঠাৎ করে ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে যায় বা বাচ্চার গ্রোথ কম হয় বা অন্য কোনো কারণে মায়ের কোনো কমপ্লিকেশনের কারণে যদি বাচ্চার ডেলিভারি করতে হয় তাহলে কিন্তু একটু বিপদের সম্ভাবনা থাকে এবং সেটা যাতে না হয় তার যে প্রিকশনস তার যে স্টেপস সেটা কিন্তু আমরা তিন মাসের মাথাতেই বিশেষ পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যেটাকে এনহ্যান্সড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলা হয়ে থাকে এছাড়া প্রেগন্যান্সি চলাকালীন ব্লাড প্রেশার মনিটর করতে হয় যাদের আগে থেকে হাইপার আছে তাদেরকে মেবি সেলফ মনিটরিং নিজেরাই ব্লাড প্রেশার বাড়িতে মনিটরিং করবেন আজকালকার দিনে অটোমেটেড ব্লাড প্রেশার মেশিন অনেক বেরিয়েছে ভালো অটোমেটেড ব্লাড প্রেশার মেশিনের সাহায্যে বাড়িতেই কিন্তু ব্লাড প্রেশার মনিটর করা যেতে পারে এবং একটা রেকর্ড রেখে ডাক্তারের সঙ্গে কমিউনিকেট করা যারা ওষুধ খাচ্ছেন ব্লাড প্রেশারের জন্য ট্যাবলেট খাচ্ছেন তাদেরকে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে একের জায়গায় একাধিক ট্যাবলেট অ্যাড করতে হতে পারে যেটা আমরা ইউজুয়ালি প্রেফার করি একটা বিশেষ হাইপারটেনসিভের অনেকটা বেশি ডোজ না দিয়ে একাধিক অল হাইপারটেনসিভের অল্প ডোজ দেওয়াটাই হয়তো পেশেন্ট এবং বাচ্চার পক্ষে সেফ তো এই ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা লাগে এবং সঠিক পরামর্শ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড প্রেশার প্রেগনেন্সি চলাকালীন কন্ট্রোলে রাখা সম্ভব হয়ে হয়ে থাকে এছাড়া আমরা আরেকটা জিনিস বলি যে কোনো পায়ে ফোলা হচ্ছে কিনা না পার্টিকুলারলি ওই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সপ্তাহ পরে নজরে রাখা যাদের কোনো কিডনির প্রবলেম আছে বা কিডনি থেকে অলরেডি ডিটেক্টেড কিডনি থেকে প্রোটিন লিক করছে তাদের প্রোটিন লিকটা বাড়ছে কিনা এগুলোর দিকেও কিন্তু টেস্টের মাধ্যমে নজরে রাখতে হবে সো এক্ষেত্রে মায়ের ক্ষেত্রে মেন বিপদ হতে পারে যে এক্ল্যাম্পটিক ফিট যেটা কি হয় না প্রেগন্যান্সি চলাকালীন মায়ের খিচুনি হতে পারে যেটার সাহায্যে কিন্তু মায়ের জীবনও বিপন্ন হতে পারে এক্ষেত্রে মায়ের ব্রেন ড্যামেজ হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে লিভার ড্যামেজ হতে পারে হেল্প সিনড্রোম বলে একটা কথা আছে যেখানে কি হয় রক্তের যে রেড ব্লাড সেল সেগুলো ভেঙে যায় হিমোলিসিস হয়ে যায় এছাড়াও বাচ্চার লিভারের ক্ষতি হয় এবং কিডনির ক্ষতি হয় তো এই ধরনের কন্ডিশন ডেভেলপ না হওয়াটাই ভালো এবং চেষ্টা করতে হবে এবং সাবধান থাকতে হবে এই ধরনের কন্ডিশন ডেভেলপ হওয়ার আগেই যাতে সঠিক উন্নত পরিষেবার মাধ্যমে ইন্টারভেনশন করা যায় এবং মাকে সেফ রাখতে রাখা যায় যে সমস্ত অ্যান্টিহাইপারটেন্সিভ মেডিসিন আমরা প্রেগনেন্সিতে ইউজ কর পারি বা করে থাকি সেগুলো যখন দেখা যায় যে না আর কাজ দিচ্ছে না এবং মায়ের অনেকটা ওষুধ দেওয়ার পরেও মায়ের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা যাচ্ছে না তখন কিন্তু মা অলওয়েজ গেটস এ প্রেসিডেন্স ওভার দ্য বেবি মানে মায়ের জীবন রক্ষার জন্য অনেক সময় কিন্তু আমাদের প্রি ডেলিভারির কথাও ভাবতে হয় সেক্ষেত্রে যদি মোটামুটি ওই আঠা সপ্তাহের উপরে হয় তাহলে কিন্তু ভালো সেট আপে যদি সেফভাবে মায়ের ডেলিভারি করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই বাচ্চা নিয়েও কিন্তু বাড়ি যাওয়া সম্ভব হয় এছাড়া যদি কারোর এক্ল্যাম্পটিক কমপ্লিকেশানস ডেভেলপ করে সেটাও ম্যানেজেবল কন্ডিশান একটু ভালো সেট সঠিক প্রোটোকলের মাধ্যমে যদি ম্যানেজ করা সম্ভব হয় তাহলে কিন্তু মায়ের জীবন রক্ষা করা সম্ভব হয় সারা পৃথিবী জুড়েই কিন্তু এই পার্টিকুলার প্রবলেমটা এক্ল্যাম্পটিক কমপ্লিকেশানস ডিউরিং প্রেগনেন্সি ম্যাটার্নাল মর্টালিটি বা প্রেগন্যান্সি চলাকালীন মায়ের জীবন বিপন্ন হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ উন্নততর চিকিৎসা ব্যবস্থাগুলোতে সঠিক চিকিৎসার মাধ্যমে এই যে রিস্ক বা এই মর্টালিটি রিস্ক এটা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব হয়েছে সঠিক চিকিৎসার মাধ্যমে সুতরাং এটা ভয়ের ব্যাপার নয় এটা একটু সাবধানতার ব্যাপার এবং অ্যাওয়ারনেসের ব্যাপার যে কারণে আমরা এই ধরনের আলোচনার মধ্যে আজকে এসেছি যাদের প্রেগন্যান্সি চলাকালীন ব্লাড প্রেশার প্রবলেম হয়েছে বা ধরুন আগে থেকে কিডনির প্রবলেম আছে বা হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু রিস্ক শেষ হয় না দেখা যাচ্ছে ইন অ্যাবাউট ওয়ান থার্ড কেসে ইভেন আফটার ডেলিভারি আটচল্লিশ চব্বিশ ঘন্টার মধ্যে এফটল্যামটি ফিট হতে পারে সুতরাং ডেলিভারি হয়ে গেলেও আমাদের অ্যাজ এ ডাক্তার হিসেবে কিন্তু এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হয় এছাড়া যাদের প্রেগনেন্সি চলাকালীন ব্লাড প্রেশার হয়েছে তাদের কিন্তু অ্যাটলিস্ট সিক্স মান্থস সিক্স উইক্স প্রেগনেন্সির পরে নজরে রাখতে হয় দরকার হলে যে অ্যান্টিহাইপারটেন্সিভ মেডিসিনগুলো তারা প্রেগনেন্সি চলাকালীন নিচ্ছেন সেই মেডিসিনগুলোর ডোজগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হয় কিছুটা কমিয়ে কিছুটা বাড়িয়ে প্রেগন্যান্সির পরেও কিন্তু ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হয় অল্প কিছু ক্ষেত্রে যাদের প্রেগনেন্সি চলাকালীন ব্লাড প্রেশার ডেভেলপ করেছেন তাদের কিন্তু ছ হপ্তাহ দু মাসের পরেও কিন্তু তাদের ব্লাড প্রেশার মেডিসিন লাগে এবং কেউ কেউ তাদের মধ্যে ক্রনিক হাইপার বা লং টার্ম হাইপার রোগী হয়ে যান এবং তাদের লং টার্ম ওষুধ নিতে হতে পারে আর যারা প্রেগনেন্সি আসার আগে থেকে ব্লাড প্রেশারের ট্যাবলেট নেন তাদের কিন্তু আবার ডেলিভারি হয়ে যাওয়ার পরে সঠিক ডাক্তারি পরামর্শ নিয়ে মেডিসিনগুলোকে আবার রিঅ্যাডজাস্ট করে নিতে হবে যাতে তারা সঠিক পোটেন্সি বা ভালো মেডিসিন নিয়ে তাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারেন এক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিহাইপারটেন্সি বা ব্লাড প্রেশারের ওষুধ ব্রেস্ট ফিডিংয়ের কন্ট্রা ইন্ডিকেশান থাকে সেই ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ খাওয়াটা ভালো লং টার্ম হেলথ ইস্যু অ্যাজ ফার অ্যাজ দ্য ডায়াবে অ্যাজ ফার অ্যাজ দ্য ব্লাড প্রেশার প্রবলেম ইন প্রেগন্যান্সি ইজ কনসার্ন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখা গেছে যে যাদের প্রেগন্যান্সি চলাকালীন ব্লাড প্রেশার প্রবলেম ডেভেলপ করেছে তাদের কিন্তু আরেকটু বেশি বয়সে তিরিশ চল্লিশ বা তারপরেও ক্রনিক হাইপারটেনশন বা ব্লাড প্রেশার এসেন্সিয়াল হাইপারটেনশন ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকে সুতরাং তাদের রেগুলার ব্লাড প্রেশার মনিটর করতে হবে গুড লাইফস্টাইল সঠিক ওজন ওজন রাখতে হবে সঠিক খাওয়া দাওয়া করতে হবে এবং একটা পরিমিত পরিমাণে এক্সারসাইজ করতে হবে সো সঠিক মনিটরিংয়ের সাহায্যে তাদেরকে দেখতে হবে তারা যদি অনসেট অফ ডেভেলপমেন্ট অফ ব্লাড প্রেশার মানে কবে থেকে তাদের ব্লাড প্রেশারটা ডেভেলপ করলো সেটাকে প্রিভেন্ট করতে পারেন বা অ্যাটলিস্ট কিছুটা হলেও কয়েক বছর ডিলে করতে পারেন যাতে করে তাদের লং টার্ম হেলথটা ঠিকঠাক থাকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা প্রেগনেন্সির সময় কিন্তু ডাক্তারদের কর্তব্য যাতে করে যাতে ভবিষ্যৎ লং টার্ম হেলথ ইস্যু বা লাইফটা ঠিকঠাক থাকে আশা করি ব্লাড প্রেশার এবং প্রেগন্যান্সি রিলেটেড এই কটা কথা যেগুলো বললাম আপনাদের ভালো লাগলো ভবিষ্যতে আমাদের এই প্রেগনেন্সি সিরিজে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরত আসার ইচ্ছে রইল আমি ডক্টর প্রদীপ গোস্বামী ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস এইগুলো আজকে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ